হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। কালকে কোনো রকমের কোনো ব্লগ দিতে পারিনি, আসলে শরীরটা সকাল থেকে একদমই ভালো ছিল না, তাই ভিডিও যে শ্যুট করব সেই এনার্জিটুকু আমার মধ্যে ছিল না, তাই কালকের কোনো রকমের কোনো ভিডিও শ্যুটই করতে পারিনি, তাই কালকে কোনো ভিডিও তোমরা পাওনি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে নিশ্চয়ই তোমাদের আপুর বা দিদির শরীরটা খারাপ বলেই হয়তো ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, আজকের হচ্ছে গিয়ে সোমবার। সোমবার কিন্তু আমি একেবারে 6:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম। আসলে তোমাদেরকে আগের ব্লগেও বলেছি যে আমার হাজবেন্ডের কাজের প্রেশারটা খুব পরিমাণে হয়ে গেছে, তাই একেবারে সকাল সকাল উনি বেরিয়ে যাবেন, 7টার মধ্যে বেরিয়ে যাবেন। তাই উঠে ঘর দালান সব কিছু ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি অফ ক্যামেরা, না হলে ক্যামেরা অন করে করে ঝাড় দিতে গেলে আবার অনেক সময় লেগে যাবে। তো তাই একেবারে ঝটঝট করে ঘর দালানটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপর চলে এসেছি নাস্তাটা রেডি করতে। উনি কিন্তু একেবারে মানে নাস্তাটা আমি রেডি করলাম, উনি খেয়ে দিয়ে বেরিয়ে যাবেন, তারপর বাকি কাজগুলো আস্তে আস্তে করে নেব। আসলে অনেক রাত করে শোয়া হয়, তো সেই সকাল সকাল উঠতে বেশ কষ্টই হয়, একদমই উঠতে পারি না, ঘুম ছাড়ে না। তবুও কিছু করার নেই, উঠতে তো হবে। যেই মানুষটা আমাদের জন্য এত কষ্ট করছে, তার জন্য আমি সামান্যটুকু কষ্ট করতে পারবো না? তো যাই হোক, উঠে এই যে নাস্তা রেডি করলাম, আর মাকে দিয়ে রুটি আনিয়েছিলাম, আর সেই সাথে এই যে ভাবলাম একটু ডিম টোস্ট করে দিই। তো প্রত্যেকদিন একই জিনিস খেতে কারি বা ভালো লাগে বলো? ইচ্ছা তো হয় সব রকম করে দেবো, কিন্তু সময়ের জন্য না করে উঠতে পারি না। অনেক তাড়াহুড়ো করে উনি কাজে বেরিয়ে যান, আর অত তাড়াহুড়ো করে তো নাস্তা রেডি করলে ভালো হবে না। সে আর হিজিবিজি খাবার এমনিতে উনি খেতেও চান না, তো সে সিম্পল ডিম টোস্টটাই খেতে চায় বা এগ রোল করে দিলে খায়, এই সমস্তগুলোই খাবে। এছাড়া ভারী ভুড়ি যদি তরি তরকারির সঙ্গে রুটি করে দিই না, তাহলে একদমই উনি খাবেন না। তো যাই হোক, এখানে আমি ওনাকে ডিম টোস্টটা বানিয়ে আগে প্রথমে দিয়ে দিলাম, দিয়ে তারপর আমার আর মায়েরটা আমি বানিয়ে নিচ্ছি। আর আমি উঠেই কিন্তু ঘর দালান খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়ে যা যা জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আমি আবার খালি মানে একদম বাসি মুখে থাকতে পারি না, আমি উঠেই না আগে মানে ফ্রেশ হয়ে নিই। আমি অনেকে আছে না যে কাজকর্ম সেরে তারপর ফ্রেশ হয়, আমার ক্ষেত্রে ঠিক উল্টোটা। আমি না একেবারে সকালে উঠে জামা কাপড় যা যা থাকে সেগুলোকে ভিজিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়ে নিই, তারপরে কাজকর্ম করি, নাস্তা রেডি করে খেয়ে নিই, তারপর কাজ করি। আসলে না খেলে আমি শরীরের এনার্জি পাই না, আমার আবার বেশিক্ষণ খালি পেটে থাকলে না পেটের সমস্যা হয়ে যায়, অম্বলের সমস্যা হয়ে যায়। আসলে এই সমস্যাটা আমার শুরু হয়েছে আমার যখন আমার পেটের অপারেশন হয়েছিল, মানে আমার গল ব্লেডারের স্টোন যখন অপারেশন হয়েছিল, তারপর থেকেই না আমার গ্যাস অম্বলের সমস্যাটা বেশি দেখা দেয়, বিশেষ করে খালি পেটে থাকলে। খালি পেটে থাকলেই আমার সঙ্গে সঙ্গে আমার এই সমস্যাটা হয়ে যায়। তো যাই হোক, অনেক বক বক করে ফেললাম, আর ওর বাবার সঙ্গে ওই যে খাচ্ছিল খেতে খেতেই, দেখতে পাচ্ছো মানে ওর পাপার থেকে নিয়ে এসেছে একটুখানি, আর সসটাও নিয়ে চলে এসেছে। বাচ্চারা যে বড়দের প্রতিচ্ছবি সেটা কিন্তু আমরা হাড়ে হাড়েই বুঝতে পারি, আমরা যেটা করি বাচ্চারা কিন্তু সেটাই করে। তো ওর পাপা হয়তো সস দিয়ে খাচ্ছিল, যেটা হয়তো দেখেছি, ও কিন্তু সেইভাবেই খেতে শুরু করেছে। এখানে নাস্তা শেষ করার পর যা যা নাস্তার মানে এটুকানো থালাবাটি ছিল, রাতের থালাবাটি, সেগুলো ধুয়ে নিচ্ছে। যেহেতু হাজব্যান্ড বেশ অনেক রাত করেই কাজ থেকে আসছেন, 11:30-12 বেজে যায়, তো অত রাত্রেবেলা থালাবাটি ধুতে কারি বা ভালো লাগে বলো? সে কারণে ধোয়া হয় না, আর রাত্রেবেলা অল্প কটাই থালাবাটি হয়, তো সেগুলোকে সকালে নাস্তার পরে যা যা থালাবাটি বেরিয়েছিলো সেগুলোকে এখন একসাথে ধুয়ে নেব, নিয়ে তারপর ঘরের কাজে চলে যাব। আর এই যে না, আমি তুমি যে দেখতে পাচ্ছ এই যে আমি থালাবাটিগুলো ধুচ্ছি, তার কিছুক্ষণ আগে কিন্তু আমি 10-15 মিনিট একটু শুয়ে রেস্ট করে নিয়েছিলাম, কারণ এতটা পরিমাণে সকাল সকাল উঠেছি না, আমার কেমন একটা হচ্ছিল, তাই আমি একটু রেস্ট করলাম 15 মিনিটের মতো, তারপরে আবার কাজকর্ম করতে নেমেছি। তো আমাদের শরীরেও তো এখানে একটু রেস্ট দিতে হবে, একেবারে একভাবে কাজ করে গেলে শরীর তো খারাপ হবে, সেই সাথে একটা দুর্বলতা চলে আসবে। তাই আমি না কাজের ফাঁকে ফাঁকে রেস্ট করে এমনটা বলবো না, সকালবেলা ওই যে যদি তাড়াতাড়ি উঠি তাহলে মানে আমার কর্তা মশাই চলে যাওয়ার পর ঠিক 10-15 মিনিট একটু রেস্ট করে নিই, তারপরে উঠে আবার কাজকর্ম করতে আসি। তো
যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে সাথে যেহেতু মেয়ে উঠে পড়েছে, তাই সমস্ত কাজকর্মের সাথে তোমরা মেয়েকে দেখতে পাবে, কারণ ও যখন সকাল সকাল উঠে পড়ে তাহলে ওকে সাথে করে নিয়েই তো আমাকে কাজগুলো করতে হবে। তাই সমস্ত কাজের মধ্যে তোমরা ওকে দেখতে পাবে, যখন ঘুমিয়ে থাকে তখন আবার ওকে তোমরা দেখতে পাও না, ওর ঘুমানোর ফাঁকে আমি কাজ করে নিই। আজকে সকাল সকালই উঠে পড়েছে, মানে অন্যান্য সময় 8:30 সময় ঘুম থেকে ওঠে, আজকে না। বাচ্চাদের মন কখন কী হবে বোঝা বড় মুশকিল। তো যাই হোক, এখানে আমি চলে এলাম এবারে ঘরে বিছানাটা গোছাতে। আগে ভাবলাম জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে আসি, কারণ এখন তো আবার রোদ্দুরের কোনো বিশ্বাস নেই, এই আছে এই নেই। তো যা রোদ্দুর ছিল ভাবলাম জামা কাপড়গুলো না মেলা পর্যন্ত আমার শান্তি নেই। আর সেই সাথে কালকে রাত্রেবেলায় দালানে চাদরটা তুলে দিয়েছিলাম। আমি বেসিক্যালি কী করি বলো তো, ঘরের বা দালানের যদি চাদর বা বিছানার বালিশ বেড কাভার এগুলো যদি কাচাকুচি করার থাকে তাহলে আমি রাত্রেবেলা যখন বিছানা করি তখনই তুলে দিই বা তখনই চেঞ্জ করে দিই। এতে একটা সুবিধে কী হয়, সকালবেলা উঠেই আমি কিন্তু এগুলো ধুয়ে ফেলতে পারি না। এই যে দেখো, এত বেলায় আমি যদি এই বিছানা তুলছি, মানে এখন আমি বিছানা তুলছি, এখন তুলবো, এগুলোকে ভেজাবো, আবার কখন কাচতে যাবো, সে কারণে আগের দিনকে তুলে রেখে দিলে অনেকটা সুবিধা হয়। সকালবেলা উঠে যে ফ্রেশ হওয়ার সময় ভিজিয়ে দিলাম, আর নাস্তা শেষ করে কিছু টুকিটাকি কাজকর্ম করে ধুয়ে নিলাম, তাহলে অনেকটা কাজই এগিয়ে যায়। তো এইভাবেই একটু বুদ্ধি করে কাজ করার চেষ্টা করি, যাতে নিজের কাজ তো এগিয়ে যাবে, সেই সাথে কাজগুলো যেন পরিপাটি করে হয়। তো আসলে কী বলো তো, সংসারটা যে সময় সাপেক্ষ একটা ব্যাপার, যত তুমি সময় দিতে থাকবে তোমার সংসার কিন্তু তত বেশি সুন্দর হয়ে উঠবে। তো সংসার কিন্তু একদিনে গোছানো যায় না, দুই দিনে গোছানো যায় না, যত দিন যাবে যত তুমি সংসারের প্রতি মন দেবে তত কিন্তু সেই সংসারটা সুন্দর হয়ে উঠবে। তো যেমন একটা আমি এক্সাম্পল দিচ্ছি, যখন তুমি একটা গাছ লাগাবে সেই গাছ তো ধরেই তোমাকে ফল দেবে না, সেই গাছটাকে তোমাকে লাগাতে হবে প্রত্যেক দিন, সেই গাছের মধ্যে দুবেলা করে পানি দিতে হবে, সেই গাছের যত্ন নিতে হবে, তারপরে একটা সময় গিয়ে কিন্তু সেই গাছটা বড় হয়ে সুন্দর সুন্দর ফুল মানে তোমাকে দেবে বা দেখাবে, তবে কিন্তু তোমার মনে একটা আনন্দ হবে। তো সংসারটাও কিন্তু তেমনই একটা বিষয়, একদিনে কখনো এই সুন্দরটা সংসারটাকে তুমি সুন্দরভাবে গোছাতে পারবে না, সময়ের ব্যাপার। যত সময় যাবে তত দেখবে তোমার সংসারটা সুন্দরভাবে গোছানো হচ্ছে, সেটা তোমার ওপরে ডিপেন্ডস করছে তুমি কতটা পরিমাণে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছো। তো অনেক বকবক করে ফেললাম, এবারে আমার কিছু মিষ্টি দিদিমণিদের কমেন্টের যে রিপ্লাই দেবো ভেবেছিলাম, কিন্তু কী বলো তো, আমার না আজকের ডেটা ব্যালেন্স শেষ হয়ে গেছে, ফলে তোমাদের কমেন্টগুলো আমি বার করতেই পারবো না। তবে যে কটা কমেন্ট আমার মনে আছে সেই কটা কমেন্টের রিপ্লাই আমি দেবো। তো সব থেকে প্রথম যে দিদি বোন, আমার নামগুলোও কারোর মনে নেই, শুধু কমেন্ট করেছিলাম, প্রত্যেকের কমেন্ট আমি পড়ি। তো তোমাদের কমেন্টের নাম তো আমি শুধুমাত্র যখন ভয়েস দিই তখনই আমি কী করি, তখনই নামগুলো সহ আমি কমেন্টগুলো পড়ি। তবে আমার ডেটা ব্যালেন্স যেহেতু শেষ হয়ে গেছে তো আমি কমেন্টগুলো বার করতেই পারবো না, ফলে তোমাদেরকে নামগুলোও বলতে পারবো না, তবে চেষ্টা করবো পরের ব্লগে আমি দিয়ে দিতে। তো আজকের যে কটা মনে আছে কমেন্ট মনে আছে সে কটার রিপ্লাই আমি দিচ্ছি। তো আমার এক দিদিবোন কমেন্ট করেছিলেন যে আমি এই ভিডিওর প্রথমে যে ছোটো ছোটো ক্লিপগুলো অ্যাড করি, আর ওই যে পাতা ওল্ডানোর মতো যে আমি যে আর কি ফিল্টারটা অ্যাড করি সেটা কীভাবে করি, কোথা থেকে করি। তো ওটা হচ্ছে আমি ইনশর্ট অ্যাপ যেটা ইউজ করি, ইনশর্ট অ্যাপ দিয়েই আমি ভিডিও এডিট করি, ওই ইনশর্ট অ্যাপেতেই তুমি কিন্তু পেয়ে যাবে। যখন তুমি দুটো ভিডিওকে কাট করছো, কাটের নিচে দেখবে চার কোণা করে একটা অপশন আসছে, তো সেই অপশনটায় ক্লিক করলে অটোমেটিকলি অনেকগুলো তোমার এরকম জিনিস এসে যাবে যেগুলো তুমি অ্যাড করতে পারবে। এবারে তার মধ্যে কিছু আছে যেগুলোকে ইউজ করার জন্য তোমাকে ফোনে ব্যালেন্স মারতে হবে বা ওদের ওখান থেকে তোমাকে রিচার্জ করতে হবে। যেগুলো ফ্রি আছে সেগুলো তুমি ইউজ করো, আমি যেটা ইউজ করি ওটা আমার জন্য ফ্রি, মানে ওটার জন্য আমাকে এক্সট্রা করে কোনো রিচার্জ করতে হবে না। তো এইভাবেই তুমি পেয়ে যাবে, বা তুমি যদি ইউটিউবে গিয়েও সার্চ করো যে ইনশর্টের ভিডিও কীভাবে মানে এডিট করবো, তাহলে ওরা ডিটেলসে সব তোমাকে দেখিয়ে দেবে, তাহলেও তুমি ভালোভাবে বুঝতে পেরে যাবে। তো আশা করছি তুমি তোমার আনসারটা পেয়ে গেছো।
সেই সাথে আজকের এই যে রান্না করবো হচ্ছে পটল ভাজা করলাম, আর একটুখানি মুসুরির ডাল চচ্চড়ি করবো। প্রত্যেকদিন মুসুরির ডাল তো রসুন দিয়ে ফোড়ন দিয়ে রান্না করি, আজকের ভাবলাম একটু অন্যরকমভাবে চচ্চড়ি করবো। এইভাবে চচ্চড়ি করলেও কিন্তু খেতে অসাধারণ লাগে, এই চচ্চড়ি দিয়েই তোমার ভাত খাওয়া হয়ে যাবে। তো সেই কারণে এই যে একটুখানি চচ্চড়ি করলাম, আর সেই সাথে একটু পটল ভাজা করলাম, আর আলু ভাতা দিয়েছি। আজকে দুপুরে এটা দিয়েই খাওয়া দাওয়া হবে, আর রাত্রেবেলা দেখা যাবে যদি একটু বাড়ি ডিম ভেজে নেব তো কিছু একটা রাত্রের কথা রাত্রে ভাবা যাবে। তো আপাতত দুপুরের জন্য এটাই থাকছে, একদম হালকা পাতলা ডাল চচ্চড়ি, আর সেই সাথে পটল ভাজা করলাম, আর একটু আলু ভাতে দিয়েছি। আলু ভর্তা ডাল হলেই আমার এমনিতেই খাওয়া হয়ে যায়, আমার ফেভারিট বলতে পারো। তো যাই হোক, এখানে আমি ডাল চচ্চড়িটা কীভাবে করছি একটু বলে দিই। তো আমি সাদা তেল ব্যবহার করেছি, আমার আবার সরষের তেলটা শেষ হয়ে গেছে, আর একদিনের জন্য কিনে লাভ নেই, কালকেই তো বাজার করা হবে, মানে কাল মঙ্গলবার বুধবার দিনকে বাজার করবো। তো সে কারণে ভাবলাম এই একটা দিনের জন্য আর কিনে লাভ নেই, সাদা তেলই ব্যবহার করে নিই। কারণ অনেকেই আছে যারা শুধুমাত্র সাদা তেলই ব্যবহার করে, কোনো সরষের তেল ব্যবহারই করে না। তো যাই হোক, এখানে আমি সাদা তেলের ওপরে পেঁয়াজ এবং আদা রসুনকে খুব ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। আমি কিন্তু আর রসুনটাকে এই ডালটাকে ফোড়ন দেবো না, সে কারণে একেবারে এর মধ্যে আদা রসুন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে ধুয়ে রাখা ডালটা দিয়ে সব রকমের মশলা অ্যাড করে দিলাম, যা যা মশলা তরকারিতে ব্যবহার করে থাকি সেই সব রকমের মশলা দিয়ে খুব ভালোভাবে আমি কিন্তু ডালটাকে কষিয়ে নিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কোঁচানো টমেটো। টমেটোটা কিন্তু আমি চপারে চপ করে নিয়েছি, এতে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপর খুব ভালোভাবে আবারও কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি কিন্তু এখন এর মধ্যে কোনো রকমের কোনো লবণ ব্যবহার করিনি। ডালের মধ্যে আগে যদি তুমি লবণ দিয়ে দাও তাহলে দেখবে ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে, সে কারণে ডাল সিদ্ধ হয়ে যাবার পরই আমি এর মধ্যে লবণটা ব্যবহার করব। তো ব্যাস, ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে একটুখানি ডালটাকে ভালোভাবে ঘুঁটে নিচ্ছি। ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এরপর এর মধ্যে যতটা পরিমাণে তুমি পানি দিয়ে, মানে পানি করতে চাও, পাতলা করতে চাও, ততটা পরিমাণ পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে 4-5 মিনিট ফুটিয়ে নেব। আর ফোটানোর সময় উপরে মানে পানিতে অবশ্যই একটুখানি জিরে মরিচের গুঁড়ো দিয়ে ফোটাবে, এতে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। তো ব্যাস, এইভাবেই খুব সহজে ডাল চচ্চড়িটা আজকের বানিয়ে নিলাম। তো আমার আরেক দিদিবোন কমেন্ট করেছিলেন যে আমি যে ইয়েলো কালার আর সাদা কালারের যে বেড কাভারটা পেতেছিলাম ওটা আমি কোথা থেকে কিনেছি, নামটা তো আমি মনে করতে পারছি না, তবে প্রশ্নটা আমার মনে আছে। তো ওই যে বেড কাভারটা, ওটা আমি দেখলাম অনলাইনেও কিন্তু বিক্রি হচ্ছে, তবে ওটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আগের বছরে রোজার ঈদের সময় কিনেছিলাম। মানে আমার শাশুড়ি মায়েরও তো কাপড়ের বিজনেস তোমরা জানো, তো আমার শাশুড়ি মা যখন ওই বেডশিটটা নিয়ে এসেছিলেন মানে বিক্রি করার জন্য, দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল, তো আমি আমার শাশুড়ির কাছ থেকে বেডশিটটা কিনেছিলাম। আর ওরকম আমি দেখলাম অনলাইনে, তো আমি সব কিছু বেশিরভাগ ঘাঁটাঘাঁটি করে থাকি, তো অনলাইনেও দেখলাম ওই বেডশিটটা বেশ রয়েছে আর বেশ ভালোও লাগছে। তবে আমার এটার সঙ্গে পিলো কভার ছিল না, এটা শুধু বেড কভার ছিল, তাও আমি নিয়ে নিয়েছি, আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো আশা করছি তুমি বুঝতে পেরে গেছো। তুমি মিশোতেও গিয়ে যদি সার্চ করো তাহলে তুমি হয়তো এরকম বেড কভার বা বেডশিট তুমি পেয়ে যাবে, একদম সেম টু সেম ইয়েলো কালারের জায়গায় সামথিং আকাশি কালারেরও আছে। তো যাই হোক, ওখানে রান্নাবান্না শেষ করে গোসল সেরে মেয়েকে গোসল করিয়ে দিলাম, তারপরে এই যে নামাজ পড়ে আমি একটু কোরআন তেলাওয়াত করে নিচ্ছি। বেশ অনেকটা সময় আমি পেয়ে যাই এই সময়, তো এই সময়টা কী হয় না, একটু নামাজ শেষ করে কোরআনটা তেলাওয়াত করার সময় পাই, অন্য সময় আমি পাই না। আর সন্ধ্যের পর হয়তো কখনো সময় পেলে একটু বেশি করে পড়ে নিই। তো সারাদিনে যখনই সময় পাই একটু একটু করে পড়ে নিলে 100 পারা কমপ্লিট হয়ে যায়, একবারে বেশি করে পড়তে পারি না মেয়ের জন্য। তো যাই হোক, এখানে এবারে খাওয়া দাওয়া করতে বসে আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।